সঙ্গিনীকে খুশি করতে মিলনের আগে ফোরপ্লে করার সময় অনেক পুরুষই অনেক ধরনের কাজ করেন। কেউ স্তনে মুখ দেন, কেউ বা স্তন চুষেন, ঘাড়ে গলায় বিভিন্ন জায়গায় চুম্বন করেন, কেউ আবার পার্টনারের নাভিতে চুমু খেয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করে থাকেন। সঙ্গিনীকে উত্তেজিত করার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু কিছু বিষয় আছে যা হয়তো আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। আর আপনি যদি মিলনের সময় নাভিতে মুখ দেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাভিতে মুখ দিলে তো সঙ্গিনীর উত্তেজনা অনেক বাড়ে, কিন্তু আসলে এটি করা বিপজ্জনক। কারণ মিলনের সময় নাভিতে মুখ দেওয়ার আগে অন্তত বেশ কয়েকবার ভাবুন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, 67 রকমের জীবাণু নিরাপদ নিশ্চিন্ত আস্তানা হলো আমাদের নাভির মধ্যে। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো নাভি। শরীর থেকে ঘাম চুয়ে জড়ো হয় আপনার নাভিতে। দিনের পর দিন নাভি গর্ভে সে ঘাম শুকায়। ঘামের সঙ্গে মেশে নোংরা ধুলো রয়েছে মারাত্মক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই। আবার অনেক পুরুষ আছে, যৌনমিলনের পরে সঙ্গিনীর পেটের উপরে বীর্যপাত করে, তখন সে বীর্যগুলো নাভিতে গিয়েই জমা হয়। দা বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গবেষকরা এই নাভির মধ্যে 67 রকমের ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পেয়েছেন, যা এতদিন আমাদের অজানাই ছিল। কাম উত্তেজনার বশীভূত হয়ে জীবের সূত্রে এই ব্যাকটেরিয়া শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কি হবে, আশা করি আপনাদের বুঝতে বাকি নেই। তো আশা করি এখন থেকে আপনি আর নাভিতে চুম্বন দিবেন না। আমি ছোট্ট করে কিছু উপায় বলে দিচ্ছি, যেগুলো করলে আপনার সঙ্গিনী আরো বেশি উত্তেজিত হবে। মেয়েদের শরীরে ঘাড়ের পিছন দিক হচ্ছে সবচেয়ে টার্নিং অন জায়গা, তাই শুরুটা এখান থেকেই করুন। নারীকে দ্রুত উত্তেজিত করতে ব্রেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বোনের দিকে নজর দিন একটু। জিহ্বা দিয়ে সার্কেল করে লিক করুন, হালকা কামড় দিন। এতে সে বুঝবে আপনি কতটা আপনার সঙ্গিনীকে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন আর লাইক দিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।